প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের লেকচারে আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে কথা বলবো যেটা বিশেষ খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস ভগ্নাংশ মূলত তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট যেমন সাত বাই আট এখানে যেহেতু হরটা বড় এটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ অংশ থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে যেমন এখানে সাত একটি পূর্ণ অংশ এবং সেই সাথে সাত বাই আট দেখতেই পাচ্ছ একটি প্রকৃত ভগ্নাংশ এখন আমরা যে নিয়ে তারপরে কথা বলবো সেটি হচ্ছে সমতুল ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ যখন সমান হবে মানের দিক দিয়ে তখন সেই দুইটি ভগ্নাংশকে বলা হবে একে অপরের সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ নির্ণয় করার উপায়টি হচ্ছে একটি ভগ্নাংশের একটি ভগ্নাংশের লবকে অপর একটি ভগ্নাংশের হরের সাথে আরআড়িভাবে গুণ করতে হবে যেমন এই সাথে সাথে পনেরো গুণ করে হয়েছে একশো পাঁচ ঠিক একইভাবে আরেকটি ভগ্নাংশের লবকে প্রথম ভগ্নাংশে হরের সাথে গুণ করতে হবে আড়িভাবে যেমন একুশ গুণন পাঁচ একশো পাঁচ হয়েছে এইভাবে আমরা সমতুল ভগ্নাংশ দুইটাই যেহেতু একশো পাঁচ হলো অতএব এই দুটি ভগ্নাংশ একে অপরের সমতুল এখন আমরা যেটা দেখব খুব মনোযোগ সহকারে দেখো তোমরা ভগ্নাংশের তুলনা খুবই ইম্পর্টেন্ট ভগ্নাংশের তুলনা পরীক্ষায় আসে যে কোন ভগ্নাংশ ছোট কয়েকটি ভগ্নাংশ দেওয়া থাকে বলা হয় যে ঊর্ধ্বক্রমে সাজাও অথবা এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট বা কোনটা বড় সেটা নির্ণয় করো তো যদি এরকম থাকে যে দুইটি ভগ্নাংশের হর যদি একই হয় অর্থাৎ হরগুলোর মান যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে অর্থাৎ হর যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লভ বড় সেটাই বড় হবে এখন যদি দেওয়া থাকে প্রশ্নে যে পাঁচ বাই সাত ও তিন বাই চারের মধ্যে কোনটি বড় এখানে দেখতেই পাচ্ছ হর এবং লভ দুইটা ভগ্নাংশেরই অসমান রয়েছে তো আমরা সমান করে নিব। সমান করে নেওয়ার জন্য যেটা করতে হবে আমরা দুইটা নিয়ম ফলো করতে পারি আমরা একটা নিয়ম হচ্ছে প্রথমে হরগুলোর লসাগু বের করতে পারি লসাগু বের করার পরে তারপরে আমরা হরগুলোকে সেই লসাগু দ্বারা ভাগ করে হর এবং লবকে উভয়কেই গুণ করে আমরা সেই ভগ্নাংশগুলোর সমতুল ভগ্নাংশে পরিণত করতে পারি এবং আরেকটি হচ্ছে একই কাজ শুধু লবের সাথে করতে হবে তো আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছ দুইটি ভগ্নাংশ দেওয়া আছে বলছে কোনটি বড় তো আমরা প্রথমেই এটি এটির ক্ষেত্রে প্রথমে হরগুলোর লসাগু বের করে নিয়েছি সাত এবং চারের লসাগু আঠাশ হয়েছে এখন এই আঠাশকে আমরা যেহেতু হরগুলোর তো হরগুলো দিয়ে ভাগ করব দেখো আঠাশ ভাগ সাত এখানে হচ্ছে চার এখন যেহেতু চার হলো এখন আমরা এই পাঁচ বাই সাতকে যে ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ একে আমরা চার দিয়ে গুণ করব তাহলে দেখছো বিশ বাই আঠাশ এখন দ্বিতীয় যে ভগ্নাংশ তিন বাই চার তিন বাই চারের ক্ষেত্রে চার চার দিয়ে যদি আমরা আঠাশ ভাগ চার আঠাশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে সাত এখন এই সাত দিয়ে আমরা তিন এবং চারকে আবারও গুণ করব প্রথমে ভাগ করে তারপরে গুণ করা এখানে হচ্ছে একুশ বাই আঠাশ তো দেখছো বন্ধুরা এখানে দুইটি ভগ্নাংশেরই কিন্তু হর দুইটি সমান হয়ে গেছে তাহলে আমরা নিয়ম অনুসারে পাচ্ছি এখানে যে হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় অর্থাৎ এখানে লবটা যেহেতু একুশ আর বিশের মধ্যে একুশ বড় তাই এখানে এই ভগ্নাংশটি বড় অর্থাৎ পাঁচ বাই সাত এবং তিন বাই চারের মধ্যে তিন বাই চার ভগ্নাংশটি বড় সবাইকে ধন্যবাদ